الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسواد والأحمد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومنزومه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. راهي ميري مسكن حوالي كعبة بني میرے مدہن دیوار مدینہ بلغ العلا بکمالہ تشفت جا بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ. معزز محترم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে পছন্দ করে নিয়ে আসেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন একমাত্র সেই নেক কাজ করতে পারে। তাহলে বোঝা যায় নেক কাজ করা তৌফিক লাগে, কি লাগে? নিজের ইচ্ছা মতো কি করা যায় না? যায় না। এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত, যে নেক কাজ করতে পারা অনেক বড় নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন এই জন্যই আমরা নেক কাজ করতে পারতেছি, এই জন্যই আমরা এই কোরআন কোরআনের বাগানে আমাদের কলবে অন্তরে কোরআন বসাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় জামেলা সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে পছন্দ করে আল্লাহ তাআলা হুকুমের জন্য আমাদেরকে পছন্দ করছে। কত মানুষ আছে আজকে নামাজ পড়বে না, আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানিতে আমাদেরকে পছন্দ করছে। আর আমরা যে মাস অতিক্রম করতেছি এই মাসের নাম কি বলতো? শাবান। অনেক ফজিলতপূর্ণ এক মাস। এই মাসে যেমন আমরা জমিনের মধ্যে বীজ বপন করি না, করার পরে তারপর গাছ হয়, তারপর এর মধ্যে ফল ধরে, এই ফল আমরা বপন করি, এইটার নাম হচ্ছে সফলতা। কি সফলতা! এই জন্য আমাদের সামনে যে আমাদের একটা মাস আসতেছে যার নাম কি? অনেক দামি এক মাস। এটা মুমিনদের মাস, ইমানদারদের মাস, মুসলমানদের মাস।
رمضان নিজেকে পরিবর্তন করার মাস নিজেকে বদলাবার মাস আরবিতে 12 মাস কিন্তু একটা মাস আল্লাহ তাআলা কোরআনে আনছেন শাহরু রমাদান আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মাসকে কোরআনে নিয়ে আনছেন আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান রমজান মাস এই মাসকে আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন এজন্য তাইলে বোঝা যায় কোরআন এটা সাধারণ কোন কিতাব নয় এটা সবচাইতে কি আসমানি কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব পৃথিবীর মধ্যে এটাই শুধুই মাত্র এই কোরআন আল্লাহ তাআলার এই কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা এবং সঠিক পথ এবং মুক্তির পথ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে আমাদেরকে কে আহ্বান করে শুধুই মাত্র আল্লাহ তাআলার এই কোরআন তাহলে পৃথিবীতে আর কোনো কিতাব নাই যা আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমাদেরকে সঠিক পথ দেখাবে আমাদের হাশর আমাদের মিজান আমাদের ফুসিরাত কবর দুনিয়ার জীবন এই কোরআন এটা আল্লাহ তাআলা আবার কোরআনে বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিথি কিতাব এটা পূর্ণাঙ্গ কিতাব আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাশর নাশর কবর ফুসিরাত একদম জান্নাত পর্যন্ত পূর্ণাঙ্গ সব কিছু এখানে আছে আর পৃথিবীতে আর কোনো বইয়ে নাই এটা শুরু থেকে পৃথিবীর শুরু মগ্ন থেকে একদম কিয়ামত পর্যন্ত কেমন কিয়ামতের পরেও কি কি হবে সব এই কোরআনে আল্লাহু নাযাল আহসানাল হাদিথি কিতাবাম মুতাশাবিয়ান মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইখশাউনা রাব্বাহুম তাহলে এটা পূর্ণাঙ্গ কিতাব এটাই একমাত্র পূর্ণাঙ্গ কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে সাহাবীদেরকে বলতেন যে তোমাদের মাথার উপরে একটা মাস বিরাজমান করছেন ওইটা শাহরুল আযীম আরবিতে এটাই একমাত্র শব্দ আযীম যেটা কোনো কুল কিনারা নাই এটাকে আরবিতে আযীম বল মানে এত বড় এত বিশাল এটাকে আরবিতে এই একটাই শব্দ মানে যেটা কুল কিনারা নাই এটা আযীম ব্যবহার হয় রাসূল বলেন শাহরুল আযীম বিরাট এক মাস মানে এটা কোনো কুল কিনারা নাই এজন্য সূরা নূনের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুর চরিত্রের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধুর চরিত্র যেন যেন চরিত্র না আযীম এটা কোনো কি নাই কোনো সীমানা নাই আছে না যে তার চরিত্র তাই একটু ভালো না আল্লাহ তাআলা আমার বন্ধুকে আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মানে আপনার চরিত্রের কোনো কি নাই কোনো সীমানা নাই আপনার সৌন্দর্যের কোনো কি নাই কোনো সীমানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছিলেন আল্লাহ তাআলা আযীম ব্যবহার করেছেন মানে এটা কোনো কোন কি নাই এজন্য সামনে আমাদের রমজান মাস আসছে শাহরু রমাদান আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাস কি মাস কুরআন নাযিলের মাস এই মাসে আমি আমার সবচাইতে দামি কিতাব কুরআন নাযিল করছি তাইলে রমজান রমজান কিসের মাস কুরআন নাযিলের মাস আল্লাহ তাআলা তারপর বলেছেন হুদাল্লিন নাস বিশ্ব মানবে বিশ্ব জাতি সকল মানব দেহের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল হয়েছে ওয়া বাইনাতিন মিনাল হুদা এবং দিক নির্দেশনা শুধুই মাত্র আল্লাহ তাআলা কোরআনই আমাদেরকে দেয় ওয়াল ফুরকান স্পষ্ট সত্য মিথ্যা কালো সাদা জায়েজ নাজায়েজ হালাল হারাম এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে পৃথিবীর আর কোনো বই জায়েজ নাজায়েজ হালাল হারাম সাদা কালো নির্ণয় করতে পারে শুধুই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আমাদেরকে সত্য কালো জায়েজ নাজায়েজ হারাম হালাল এই কোরআন নির্ণয় করে তাহলে এই কোরআন আমাদের জন্য কি রহমত না
তাহলে সামনে আমাদের মধ্যে যে রমজান মাস আসতেছে এটা কোরআন নাযিলের মাস আল্লাহ তাআলা এই রমজান মাসকে অনেক সুন্দর করে যত্ন করে নিজের সাজাইছেন আল্লাহ তাআলা বলতেছেন আমি রমজানকে ইফতারি দ্বারা সাজাইছি আমি রমজানকে সেহরি দ্বারা সাজাইছি আমি রমজানকে আমার রহমতের বান্দা করে দিয়া রহমত দিয়া সাজাইছি আমি রমজানকে প্রথম দশকে রহমত দিয়া সাজাইছি দ্বিতীয় দশকে আমি মাগফিরাত দ্বারা সাজাইছি তৃতীয় দশকে জাহান্নাম থেকে অগ্নি থেকে মুক্তির পরোয়ানা দিয়ে আমি সাজাইছি শুধু তাই নয় হাদিসের মধ্যে আমরা পাই যে রমজান মাসে একটা নেক কাজ দশটি কাজ সত্তর সাতশো গুণ আল্লাহ তাআলা কি করে দেয় বাড়ায় দেয় একটা নফল ফরজ ফরজের অন্য অন্য ফরজের মতো সব পাওয়া যায় অন্য অন্য রমজান মাস বাহিরে আরো মাস আছে না ওই মাসের ফরজ রমজানের নফল পড়লে যে ফরজ পড়লে যে সব নফল পড়লে আল্লাহ তাআলা অন্য মাসের ফরজের সব দান করে বলেন না সুবহানাল্লাহ একটা ফরজ পড়লে সত্তরটা ফরজের সব দান করে তাহলে আল্লাহ তাআলা এই রমজান আমাদের জন্য বড়ই সুন্দর করে সাজাইছেন হাদিসের মধ্যে আসছে যখন রমজানের চাঁদ উঠে একদল ফেরেশতারা ডাকে এই ইবাদতকারীরা তোমরা কোথায় তোমরা ইবাদতে মগ্ন হয়ে যাও আবার একদল ডাকে এই জুয়াখুরিরা গিরিখুর যারা অশ্লীলতা তাদেরকে ডাকে কিন্তু এবার থামো এ তো রমজান তুমি রমজানরও সাধ্য না বিড়ি খাও অশ্লীলতা ফাহেশা নর্তকী নাচ গান টিভি গুনাহের মধ্যে মগ্ন ফেরেশতারা তাদেরকে ডাকে থামো এ তো রমজান এবার একটু থামো এবার একটু গুনাহ বন্ধ করো কিন্তু আমরা কম ভক্ত আমরা কি করি না গুনাহ সারি না আমরা কি আমরা হইছি ওই ওই লোক আল্লাহ বি খুশু শয়তান বি নারাজ না হউ মানে আমরা আল্লাহর খুশি করতে চাই শয়তান র খুশি করতে চাই নামাজ করি গুনাহ করি রোজা ও রাখি আবার বকা বকি করি আবার টিভি ও দেখি আজকে খালি কিছু মাইরে ও দেই তাহলে এই রোজা কোন কাজে আসবে না যেন আল্লাহ বি খুশু শয়তান বি নারাজ হউ আল্লাহ বলে না আমি খুশি হই না শুধুই মাত্র শয়তানে খুশি হই এর দ্বারা কি হয় শয়তানে খুশি হয় আমি আল্লাহ খুশি হই না এই জন্য আল্লাহ যেমন অনেকে আসে না নামাজ করে ভিডিও খান গাজা খান গুনা করে অশ্লীলতা করে তাদের এই জিনিসটা আল্লাহ কবুল করেন না আল্লাহ তাআলা কোরআন বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ যারা কিছু আমল করে আবার গুনাহও করে فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة যারা যখন তার উপরে বিপদ আসে মুসিবত আসে তখন সে বারবার আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আমার উদ্ধার করো না ডাকে না বিপদ আসলে সে মানে আল্লাহরে ডাকে সেজদা নামাজ রোজা লাগাতার আল্লাহ আমার উদ্ধার করো যখন বিপদ শেষ তখন আর আল্লাহর কি করে না যখন মুসিবত শেষ হয়ে যায় তখন আবার সে আল্লাহ থেকে আল্লাহ তাআলা থেকে ফিরে যায় মানে এমন একটা ভাব নেয় যাতে বোঝা যায় যে তার উপরে কি আসিল বিপদ আসিল মানে তার উপরে কোনো বিপদই আসিল না এই জন্য আল্লাহ তাআলা বলছে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত তার দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস শুক্রবারে যাই নামাজ পড়তাম আমি সাতটা না পড়লে কি হয়েছে না একটু আমল করলাম একটু গুনাহ করলাম বাসার সন্তানকে হুজুর রাইকা কোরআন শরীফ পড়া আবার গানের টিচার রাইকা নাই সুশিয়া গানুশিয়া ওই আল্লাহ বি খুশু শয়তান বি নারাজ না হু ছেলে বাসাত নিয়া হুজুর রাখা কোরআন শিখা আবার নাচ গানুশিয়া রাখা এইটার দ্বারা আমার আল্লাহ খুশি হন একটু আমল করলাম আবার গুনাহ করলাম আল্লাহর বুঝ দিলাম শয়তান রবুজ দিলাম ওমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হাল সুযোগ নাই
এটা কোনো কাজে আসবে না এর দ্বারা কি হয় এই কাজগুলো যারা করে কুরআনও পড়ে গুনাহও করে নামাজও পড়ে গুনাহও করে খসিরত দুনিয়া ওয়াল আখিরা ওয়াল আখিরা তো শেষ দুনিয়াও শেষ এইজন্য শুধুই আমল করতে হবে আর গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে বলতেছিলাম রমাদান রমজান মাসকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের জন্য সাজাইছেন বলতেছেন কি করলে পড়লে কি কর আর কি করলে তুমি আসবে আমার দিকে আল্লাহ তাআলা বলতেছেন আর কি করলে বান্দা তুমি আমার দিকে আসবা রোজা রাখবা সালাত পড়বা ইবাদত করবা আর কি করবে তোমার কি এখনো সময় হয় নাই ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله তোমার কি এখন তোমার অন্তরে আল্লাহ তাআলা শরণ হওয়ার সময় হয় নাই তোমার 60 বছর 70 বছর 80 বছর 50 বছর হয়ে গেছে তুমি বুড়া হয়ে গেছো এখনো তোমার আল্লাহ তাআলার কথা শরণ করার তোমার সময় হয় নাই রমজান মাস চলে যা তোমার সময় হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে আসে সাহাবা কেরামের উপস্থিত ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আছে না মিম্বর তিনটা সিঁড়ি না তিনটা সিঁড়ির মধ্যে উঠছে তিনবার আমিন বলছে প্রথমবার আমিন বলছে জিবরাইল আলাইহিস সালাম যখন আমিন বলার পর সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিন বলার কারণ কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি প্রথমবার আমিন বলছি জিবরাইল আলাইহিস সালাম বললেন দোয়া করছেন আমি তার সাথে সমর্থন করছি আমিন বলছি আল্লাহ তাআলা কবুল করুন এর মধ্যে একটা হলো যে রমজান মাস পায়া নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না ওই ধ্বংস হোক ওই কি হোক রাসূল বললেন আমিন তাহলে রমজান মাস পায়া আমরা যদি নিজেদের গুনাহগুলো মোচন না করতে পারি তাহলে আমাদের মধ্যে হতবাগা আর কে হতে পারে রাসূল বলছেন ওই ওই ব্যক্তিরা ধ্বংস আসলে আমিন বলছেন এই জন্য মুহতারাম হাজেরিন সামনে আমাদের রমজান মাস আসতেছে এই শাবান মাস রমজানের প্রস্তুতির মাস এই মাসে আমাদের গুনাহ অশ্লীলতা ফাহেশা সমস্ত গুনার কাজ আমাদের ছাড়তে হবে অনেকে মনে করছে আর রমজান আসতেছে আস্তে আস্তে রমজান যখন আসবে এক দুই গুনাহ তখন আসতে আমি নামাজ শুরু করে দেবো একবার লাগাতার ওইব মানে যেমন অভ্যাস করতে গুনা এই শাবান রজব শাবান রমজানের প্রস্তুতির মাস আমার মিথ্যা অশ্লীলতা ফাহশা সমস্ত গুনার কাজ যদি আমি এই মাসে না সারি রমজানের প্রস্তুতি না নেই তাহলে রমজান আমার থেকে এভাবেই চলে যাবে খেল তামাশাই গুনাহের কাজে আমার রমজান চলে যাবে কিতাবের মধ্যে আমরা পাই যে রমজান শেষ হওয়ার পর ঈদের পর পরে বুজুর্গ একরামরা আবার আগামী রমজানের জন্য দোয়া করতেন আল্লাহ আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছাই দিয়ে আর অথচ রমজান সামনে 16-17 দিন আছে আমরা কোনো খেয়াল নাই আমাদের তো মুমিনদের তো রমজান মাস বড় খুশির সংবাদ যারা আখেরাতের ফিকির করে আখেরাতের চিন্তা করে তার এখন তার অন্তরে তার মনের মধ্যে একটাই বাসনা রমজান কি মুমিনের মনের অন্তরে মনে একটাই বাসনা এখন কি এটা রমজান তার আখেরাতের ফিকির করে চিন্তা করে তাদের মনের মধ্যে রমাদান ছাড়া এখন আর কিছু নাই কিন্তু আমরা এই রমাদানকে অবহেলা করি আর কবরবাসীদেরকে যদি তারা যদি আল্লাহ তাআলা যদি তাদেরকে বলতেন তোমরা আর তোমরা আমার কাছে কি চাও কবরবাসীরা বলতো আল্লাহ আমরা রমজান চাই রমজান চাই কারণ এই রমাদানের উসিলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন অনেক জাহান্নামীদেরকে মুক্তি দান করেন জান্নাত দান করেন তাদের শাস্তি কমিয়ে দেন রমজান শেষ আবার শুরু হয়ে যায় এই জন্য কবরবাসীর আল্লাহ তাআলার কাছে বলেন কতই না ভালো হইতো যদি সারা বছরই রমজান হইতো আর আমাদের থেকে রমজান চলে যায় আমাদের সন্তানেরা রোজা রাখে না পর্দা করে না গুনাহ করে রমাদানে অশ্লীলতায় চলাফেরা করে এই জন্য রমাদান আমাদেরকে গুরুত্ব সহকারে মনে করতে হবে যে এটা অনেক ফজিলত রহমত আল্লাহ তাআলা এই মাসে রহমত বান্দার খুলে দেন অগণিত যেমন রোজার নেক আমলের বেলায় বলা হয়েছে 10 থেকে 70 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন এটা একটা সীমা না 700 70 সংখ্যা কিন্তু বলতেছেন
রোজা এটার কোনো সীমা নাই, এটার কোনো সীমানা নাই, এটা আল্লাহ তাআলা নিজে দান করেন। রোজাটা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই যে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম ফালইয়াসুম, এই মাস যাদের সামনে চলে আসে তারা যেন কি রাখে? রোজা রাখে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, এই মাসে কি রাখার জন্য? রোজা রাখার জন্য। এই জন্য আমরা সকলে নিয়ত করতে পারি না যে রমজানের একটা রোজাও যাতে আমাদের থেকে না ছুটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, রমজান মাসের একটা রোজাও যেন আমাদের না ছুটে। সমস্ত গুনাহের কাজ পরিত্যাগ করে নেক আমলের কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।